নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে পথ দুর্ঘটনায় তার চোখে আঘাত লাগে। তার চিকিৎসা হয় রাজ্য সহ ভারতের বিভিন্ন স্থানে। চোখের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চোখের চিকিৎসার জন্য তিনি আমেরিকায় যান। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে 7 ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়। তারই সুস্থ ও আরোগ্য কামনা করে রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে হোম যজ্ঞের আয়োজন করা হয়। এই হোম যজ্ঞে প্রায় 20 কিলো ঘি থেকে বেলপাতা, পান, সুপারি সহ পূজোর সামগ্রী দিয়ে প্রায় 5 ঘন্টা ধরে চলে হোম যজ্ঞ। এদিন শহর বর্ধমানের বর্ধমান পুরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে অংশগ্রহণ করেন। উপস্থিত হয়ে অন্যান্য কাউন্সিলর আছেন, অনেক ভক্ত আছেন, সকলে উপস্থিত হয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আরোগ্য কামনা করে প্রজাপতয়ে ওম ইন্দ্রায় স্বাহা। আমরা তার চোখ যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমরা সেই আশায় আমরা মা সর্বমঙ্গলা মন্দিরে আজকে আমরা সকাল থেকে যজ্ঞে বসেছি। কারণ আমাদের সবার ইচ্ছা, আমাদের সামনের দিনের আমাদের দলের ভবিষ্যৎ এবং আমরা অভিষেকদার প্রেরণায় আমাদের যে রাজনীতি আমরা করছি, আমরা এগিয়ে চলেছি, সেই আমাদের নেতার চোখ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তার জন্য এই বিপুলভাবে আমরা বড় করে আমাদের সমস্ত কাউন্সিলর নিয়ে, জেলার নেতৃত্ব নিয়ে আমরা সকাল থেকে এই যজ্ঞ অনুষ্ঠানে আমরা সব সামিল হয়েছি মা সর্বমঙ্গলা মন্দিরে। কীভাবে চলবে মানে এখন কতক্ষণ চলবে, পুরোহিতরা যতক্ষণ চালাবে আমরা ততক্ষণ থাকব এখানে। কি তার ছবি নিয়ে? হ্যাঁ, তার ছবি আমরা তো এমনি কিছু নাই, তার যে চোখ অপারেশন হয়েছে সেই চোখের ছবিটা নিয়েই আজকে আমরা মায়ের কাছে আমরা প্রার্থনা করছি যে আমাদের দাদার চোখ সুস্থভাবে ভালোভাবে তাড়াতাড়ি চোখটা ঠিক করে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।